নমস্কার। আজকে আমরা একটা বিশেষ কারণে ইস্যুতে আপনাদেরকে দেখেছি সাংবাদিক সম্মেলন আমাদের, সেটা হচ্ছে আপনারা জানেন গতকাল এডিসি নবনির্বাচিত যে এডিসি তিফরা মতার নেতৃত্বে একটা গুরুত্বপূর্ণ বিল পাস করেছে, সেটা হচ্ছে গ্রেটার তিফরা লাইন। সেখানে উপস্থিত ছিল বিজেপি দলের সদস্যরা, তারা কোনো প্রতিবাদ করেনি, তার মানে তাদের নীরব সমর্থন রয়েছে, এটি প্রমাণ করছে। তো এই যে গ্রেটার ত্রিপুরা লাইন বিষয়টা, এরপর বিধানসভায় আসবে, হয়তো সেখান থেকে তারা সমর্থন পেলে চলে যাবে দিল্লিতে কেন্দ্রে, শেষ পরে আইনে রূপান্তরিত হবে। তো এখন কথা হচ্ছে, আমরা এই গ্রেটার ত্রিপুরা লাইন যে ইস্যুটা বিষয়টা, এটা ত্রিপুরার জন্য, আমাদের জন্য, বাঙালিদের জন্য, আমরা যেটা লক্ষ্য করছি, চিন্তা করে বিচার করে দেখেছি, এটা চরম ক্ষতিকর, চূড়ান্ত সর্বনাশ করবে বাঙালিদের। যেটা করেছিল এডিসি, সশস্ত্র ছিল, আমরা সেদিন বুঝেছিলাম, আমরা বাঙালি দলের লোকেরা নেতারা, যে এডিসিতে যাদের জন্য জনজাতিদের করা হয়েছে উপকারে, তাদেরও কাজে লাগবে না, পরিণামে বাঙালি সর্বনাশ করবে। তৎকালীন শাসক দল সিপিএম বিপরীতটা বুঝিয়েছিল, কংগ্রেসও সায় দিয়েছিল, কার্যক্ষেত্রে আমরা বাঙালির কথায় সত্য প্রমাণ হল। এখন আপনারা জানেন এডিসি অঞ্চল থেকে, মানে জুনের গণহত্যার পর থেকে, কত মানুষ, লক্ষের উপর বাঙালি বাড়িঘর ছাড়া হয়েছে, যারা মরেছে তো শেষ, কিডন্যাপ হয়েছে, সম্পত্তি ধ্বংস হয়েছে। আজকে এই নবনির্বাচিত ত্রিপুরা মতে এদের এখন আমরা লক্ষ্য করছি ভবিষ্যতে কি করবে, তাদের বর্তমানে অ্যাক্টিভিটি প্রমাণ করে, এরা ক্ষমতা এসেই ঘোষণা দিলে, হুলিয়া জারি করলে বিভিন্ন জায়গাতে, যে এডিসি এলাকায় জনজাতির আবাদ দিয়ে অন্য আর কেউ ব্যবসা বাণিজ্য করতে পারবে না, চাকরি বাকরি সবকিছু অধিকার সীমিত, এডিসি অঞ্চলে বাঙালির ভূমির অধিকার নেই। এইবার যদি গ্রেটার ত্রিপুরা লাইন হয়, প্রথম যে জিনিসটা হবে, যে নন এডিসি এলাকা, মনে করুন আগরতলা শহরের ইন্দ্রনগর, কৃষ্ণনগর, অভয়নগর, নন্দনগর, এই অঞ্চলগুলি ওদের দাবি রয়েছে গ্রেটার ত্রিপুরা লাইনের মধ্যে ঢুকাবে, তাহলে বাঙালির হাতে তো কিচ্ছুই থাকবে না। ব্যবসা বাণিজ্য অধিকার সীমিত, চাকরির অধিকার সীমিত, সাংবিধানিক অধিকার সীমিত, আমরা বাঁচবো কি করে? অথচ ত্রিপুরা চার ভাগের তিন ভাগ মানুষ বাঙালি, সম্পত্তি ভূমি চার ভাগের তিন ভাগ চলে গেছে জনজাতির হাতে, তাহলে এটা কি ধরনের বিধান? আর গ্রেটার ত্রিপুরা লাইন হলে আমরা আরো সংকুচিত হয়ে যাব। তাই আমরা এটা মানতে পারছি না, এই রাজ্যের বৃহত্তম অংশের বাঙালি আমরা অধিকার হারা হতে হতে আমাদের অস্তিত্ব এখন বিপন্ন, অধিকার বিপন্ন। আমরা দাবি করছি, আমরা বাঙালি সংগঠনের পক্ষ থেকে, এই রাজ্যের যারা গণতন্ত্র প্রিয়, যারা সুশীল সমাজ রয়েছেন, বিবেকবান মানুষ রয়েছেন, তাদের কাছে এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে, শাসক দল সহ, যে যাতে এই গ্রেটার ত্রিপুরা লাইন আইন ত্রিপুরাতে কোনোভাবেই চালু হতে না পারে, সেই ব্যাপারে তাদের এই তারা যাতে উদ্যোগ নেয়, করণীয় যা করার করে, যদি তা না করে তাহলে আগামী দিনে এই রাজ্যের মানুষকে নিয়ে, এই রাজ্যের বাঙালি, এই রাজ্যের সবাইকে নিয়ে আমরা তীব্র গণ আন্দোলন, বৃহত্তর আন্দোলন আমরা তৈরি করতে বাধ্য হব, আমাদের অস্তিত্ব, আমাদের অধিকার রক্ষার প্রশ্নে। আমরা এই আজকে সাংবাদিক সম্মেলন করছি, আপনাদেরকে জানান দিয়ে রাখছি, আগামী সপ্তাহ থেকে আমরা মাঠে নামছি, এই করোনার বিধি মেনেই আমরা আমরা আন্দোলন জারি রাখব। করোনা উঠে গেলে আমরা গোটা রাজ্যে, গোটা বাংলার অঞ্চল নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে আমরা বাধ্য হব, এই বার্তাটুকু দেওয়ার জন্যই আজকে আপনাদেরকে আমরা ডেকে এনেছি।